নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কি হয়েছে, বর্ষাকালের সঙ্গে কচুর একদম প্রত্যক্ষ যোগ। দেখবেন বর্ষায় কেমন কচু গাছেরা জঙ্গলে একেবারে মাথা মেলে তাকিয়ে থাকে। হাতে একটু সর্ষের তেল মাখিয়ে ভালো করে কচুগুলো ছাড়িয়ে কেটে সিদ্ধ করে জল ফেলে দিলাম। আর নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল, তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন, রসুন, পেঁয়াজ থেঁটে করে। আর ইলিশ মাছের মুড়ো কিন্তু আজকে নেই, তাই জন্য একটুখানি দিয়ে দিয়েছিলাম মুগ ডাল ফোড়নের মধ্যে। তো ব্যাপারটা বেশ জমে যায় জানেন। আর এই যে সেদ্ধ যেহেতু করা হয়ে গেছে কচুর শাকটা, তো ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। বেশ মিষ্টি মিষ্টি লাগলে পরে তবেই জিনিসটা জমবে বেশি। যেহেতু একটু মুগ ডালও দেওয়া আছে, মুগ ডালটা এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর খেতেও বেশ দমদার হবে, গরম গরম ভাতে না জাস্ট ব্যাপারটা জমে যায়। সাবধানে যেন নিচে লেগে না যায়। তো এইভাবে নাড়াচাড়া করতে 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 অনেকটা সময় লেগে যায়, প্রায় 15-20 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর এরকম একটা শুকনো শুকনো ব্যাপার চলে আসবে। তারপর এরকম একটা বাটিতে নামিয়ে বেশ খানিকটা লেবুর রস ছড়িয়ে দিন। তাহলে কি হবে, ভাতে খাবার সময় লেবু না নিলেও চলবে। এই একটা সাইড সাইড থেকে এক একজনকে দিলে সে দিব্যি লেবুর রসটা পেয়ে যাবে, আর খুব স্বাদও পাবে। আর বললাম না, বর্ষাকাল ওই দেখুন মজা, দেখুন ছেলে মানুষই এখনো যায়নি। তো ওয়াইটিতে এখন সবচেয়ে আলোচনার বিষয় সাধন সাথী। ওনাদের বাড়িতে গেলে ওনারা কেমন ব্যবহার করেন, বসতে দেন কি না, খেতে দেন কি না, কথা বলেন কি না, ঢুকতে দেন কি না, তো এই নিয়ে ওনারা এবং ওনার বিপক্ষ পক্ষ উভয়ই বিভিন্ন রকম কথা বলেছেন। তো আমার পার্সোনাল অভিজ্ঞতা আছে ওদের ওনাদের বাড়িতে যাওয়ার। তো গিয়ে আমি যে ব্যবহারটা পেয়েছি, ও কথায় কথায় এই যে আমরা কৃষ্ণনগর রাজবাড়ি পেরিয়ে আসলাম, হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি যে ব্যবহারটা পেয়েছি তাতে আমার কিছু খারাপ লাগেনি, ঠিকঠাকই ছিল মোটামুটি ব্যবহার। এর বেশি একজন অচেনা অজেনা লোকের জন্য আর কি করা যায় বলুন? কারণ ওনাদের বাড়িতে তো প্রায়ই আমাদের মতো সাধারণ মানুষরা গিয়ে পড়েন, তো সেজন্য ওনাদের একটু মাঝে সাঝে একটু বিরক্ত হয়ে যাওয়াটা স্বাভাবিক নয় কি? আমরা এখন এসে পড়েছি আনন্দময়ী তলায়, কৃষ্ণনগরের বিখ্যাত মা আনন্দময়ী, যিনি ভীষণ জাগ্রত। ওনার কাছে প্রার্থনা করলে অনেকের আশা পূর্ণ হয়। ভিডিওটি রাত্রে তোলা হওয়ার জন্য একটু ছবিটা খারাপ হয়েছে, কিন্তু রাত্রেবেলায় গেলে মন্দিরের আসল সৌন্দর্য বোঝা যায়। এই যে এখানে মায়ের জন্য ধূপ আর দীপের ব্যবস্থা করা, এই সন্ধেবেলায় অনেকে এসে এখানে মায়ের মন্দিরে বসেন, মন্দিরের পবিত্রতা উপভোগ করে থাকেন। ভিডিওটি ভালো বা মন্দ যেমনই লাগুক না কেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার দেবেন। আপনাদের অপেক্ষায় আমি বসে থাকি, আপনাদের কমেন্ট পড়বার অপেক্ষায়। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।